উমর রাদিয়াল্লাহু তাআলা নহুর ঘন দাড়ি গুলোর মাসখান দিয়া ধুমাগুলো বের হয়ে যাচ্ছে চোখের পানি নাকের পানি আর মুখের পানি গড়ায় একাকার হয়ে পড়তেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নহুর চুলা জ্বালালেন জ্বালায়ে পুপুরের মধ্যে পাতিল দিয়া বললেন মা এইবার রুটিগুলো আপনি ভাজি করেন আর আমার তরকারিগুলো কুটতে দেন আমি তরকারি কুটি রান্না হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা গরম খাবার আপনি একটা পাখা দিয়ে বাতাস দেন আর আমি ছোট ছোট বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়াইয়াতে আবার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে খাবার বা খায়ে ছোট ছোট দুটা বেগুনা মাসুম বাচ্চারে ডান উরুতে বাম উরুতে বসায় নিজে খাবারগুলো তৈরি করে লোকমা তৈরি করে করে খাওয়ায় দিচ্ছে খাবার দেইখা খুশিতে আল্লাহর কাছে বলা শুরু করছে ওগো আল্লাহ আমাদের দেশের শাসক যদি ওমর না হয় যিনি আমাদের মুখে খাবার দিচ্ছেন উনি হলে আমাদের দেশে অশান্তি থাকতো না এমন যদি একজন শাসক আমাদের হতো গো আল্লাহ ভাইরা আমার আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআনে কারিমের আমার আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনে হাকিমের সূরা তাওবা থেকে 84 নম্বর আয়াত তেলাওয়াত করেছি বন্ধুগো আমার নবীজির কলিজার টুকরা শ্বশুর নবীজির সাহাবীদের মধ্যে যার নাম হলো দ্বিতীয় নম্বরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহুর নাম কি আপনারা শুনছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু ব্যক্তি হিসেবে ভালো ছিলেন কিনা প্রশংসার দাবিদার কিনা অনেক সম্মানের মালিক কিনা বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু সম্বন্ধে আমার নবীজি বলছেন আনা মদিনাতুস সুজা আমি হলাম বীরত্বের শহর বা ওমারু বাবুহা আর ওমর হলো ওই বীরত্বের দরজা সুবহানাল্লাহ বলেন আবার ভাইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু নবীজির কলিজার টুকরা শ্বশুর তার জীবনাদর্শের উপরে আজকে কিছু কথা আমার নিজের ইসলাহের জন্য আমি নিজে আপনাদের সামনে উপস্থাপন করব ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুর জীবনযাপন কেমন ছিলেন সম্মান কত আর নিজের তিনি কেমন মনে করতেন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুর তুলনায় কোটি ভাগের এক ভাগ সম্মান ও ইজ্জতের মালিক না এরপরও নিজেদেরকে কত বড় মনে করি কত বাহাদুরি করি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাই বলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু এমন একজন মানুষ ছিলেন সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের উপরে আমার আল্লাহ এক নয় দুই নয় পবিত্র কোরআনে হাকিমের 21টা আয়াত নাজিল করেছেন মুআজ্জাজ হাজিরিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু ষষ্ঠ এক বর্ণনায় পাওয়া যায় নবীজির নবুয়তের পঞ্চম বছর অথবা ষষ্ঠ বছরে তিনি ইসলাম গ্রহণ করেন কিভাবে ইসলাম গ্রহণ করেছিলেন এই বিষয়গুলোর উপরেও আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুর সম্মান সম্বন্ধে একটা হাদিস আগে শোনেন তাহলে বুঝতে পারবেন নবীজির কলিজার টুকরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহুর মর্যাদা কত বেশি নবীজির কলিজার টুকরা সাহাবী وعن عقبة ابن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر بن الخطاب رواه الترمذي ترمذي শরীফের মধ্যে হাদিস কানা এসেছে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি ইরশাদ করেছেন আমার পরে আমার উম্মতের মধ্যে কেউ যদি নবী হতো সে ওমরই নবী হতো কেমন মর্যাদার ছিলেন যদি উম্মতের মধ্যে আবার সাহাবীদের মাঝখান থেকে আল্লাহ আমার পরে আর কাউকে নবী করতেন ওমরকে আল্লাহ নবী করতেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন আমার ভাইরা আল্লাহ তো নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন নবীকে দিয়া কথা বলেন ঠিক কিনা নবী বলছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি হলাম শেষ নবী আমার পরে আর দ্বিতীয় কোনো নবী কিংবা রাসূল আর আসবে না আসবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়া নবুয়তকে মোহরাঙ্কিত করেছেন অর্থাৎ খতম করে দিয়েছেন আর পৃথিবীতে কাউকে নবী করে পাঠাবেন না সিদ্ধান্ত যদি এটাই চূড়ান্ত না হয়ে যেত নবী আমার বলেন আমার উম্মতের মধ্য থেকে যদি আল্লাহ নবুয়তের মর্যাদা কাউকে দান করতেন সে ব্যক্তি আমার প্রিয় সাহাবী ওমর হতে মর্যাদা কম বলেন মর্যাদা কি কম কত মর্যাদা আমার ভাইরা আল্লাহ পাকের প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় বলেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্বন্ধে উম্মতের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের মর্যাদা সবচেয়ে বেশি ঠিক কিনা বলেন নবীজির কলিজার টুকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ওমরের চেয়েও বেশি আমার ভাইরা হাদিস শরীফ কোট করেছে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আইয়াদানি মিনাস সামাই বিজিবরিল ওয়া মিকাইলা ওয়া মিন আহলিল আরদি বিআবি বকর ওয়া উমর নবীজির কলিজার টুকরা সাহাবি হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের নবীজি ইরশাদ করেছেন নবীজি বলেন আমার আল্লাহ আসমান জগতের অর্থাৎ ফেরেশতাদের মধ্য থেকে ফেরেশতা জিব্রাইল আর মিকাইল আলাইহিস সালামকে দিয়া আমাকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন সুবহানাল্লাহ বলেন আসমানের দুই ফেরেশতারে দিয়া নবী আমার বলেন যে আমার আল্লাহ আমার সহযোগিতা করেছেন ওয়া মিন আহলিল আরদি আর জমিনবাসীদের মধ্য থেকে আবু বকর ওমরকে দিয়া আমার সাহায্য করেছে আমার ভাইরা আল্লাহ পাকের প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবু বকর ওয়া উমর ফি উম্মতি কামাসালিশ শামসি ওয়াল কমারি ফিল কাওয়াকিব কত মর্যাদা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার প্যারা নবী বলেন আমার নবীজি বলেন আমার উম্মতের মধ্যে আবু বকর এবং ওমর এই দুইজন সাহাবীর মর্যাদা তেমন আকাশের মাঝে অসংখ্য তারকা মালার মধ্যে সূর্য আর চাঁদ এই দুইয়ের মর্যাদা যেমন আমার উম্মতের মধ্যে আবু বকর ও ওমরের মর্যাদা তেমন আমাদের চেয়ে বেশি না কম বলেন আমাদের চেয়ে বেশি না কম আমার ভাইয়েরা শুধু তাই না নবীজি আমার ইরশাদ করেছেন আমি যখন মিরাজে চলে গেলাম ওই মিরাজের রজনীতে আমি দেখলাম ফেরেশতারা সূর্যকে পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে নিয়ে যাচ্ছে আমি তখন তাকায় দেখলাম সূর্যের পেশানির মধ্যে দুটো কথা লেখা সুবহানাল্লাহ বলেন কয়টা কথা লেখা দুইটা কথা লেখা এক নম্বর হলো ফাকালা আউয়ালুস সাতরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর শফিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর শফিক এটা লেখা সূর্যের পেশানির উপরে কপালে সুবহানাল্লাহ বলেন দুই নম্বর যে বাণীটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমারিল ফারুক ওমর ফারুক সুবহানাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা তার পরেই লেখা ওমারিল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন
তাহলে সূর্যের কপালেও লেখা আবু বকরের নাম ওমরের নাম মর্যাদা আমাদের চেয়ে বেশি না কম বলেন মর্যাদা বেশি না কম ওয়াসাজ হাজিরিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার চেয়ে অনেক অনেক গুণ বেশি এখন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে একটু সামনের দিকে অগ্রসর হওয়ার নিয়ত করি ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মানকা একটু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে চলে যাওয়ার চেষ্টা করি নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত وعن انس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم اتقوا غضب عمر فان الله تعالى يغضب اذا غضب عمر نبي جي صحابي حضرت انس رضي الله تعالى عنه حديث كان برنونا করেছেন اتقوا غضب عمر তোমরা ওমরের রাগকে ভয় করো সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওমরের রাগকে তোমরা ভয় করো কারণ কি শুনে নাও হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রেগে যান তখন আল্লাহ রাগান্বিত হয়ে যান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেমন কথা ওমর যদি রাগ করে কোনো বিষয়ে ওমর যদি গোস্সা হয়ে যায় তাহলে আল্লাহ গোস্সা হয়ে যায় আল্লাহু আকবার বলেন আল্লাহু ওমর রাগ করলে আল্লাহ রাগ করেন ওমর গোস্সা হয়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোস্সা হয়ে যান অতএব ভাইয়েরা সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ খুব বেশি ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলে আল্লাহ রাগ করেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন লোক আবু বকর আর ওমরকে মনে মনে ঘৃণা করত নাউজুবিল্লাহ এই শিয়াপন্থী আছে কিনা এই শিয়ার গোষ্ঠী এখনো আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইতে পারে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইতে পারে না সহ্য করতে না পেরে তারা দুইটা খচ্চর ক্রয় করলো একটার নাম রাখলো আবু বকর আর একটার নাম রাখছে ওমর নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এই কাজটা কি খুব ভালো কাজ করছে এটা ইমামে আসসাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বলেছেন কয়লাল ইমামু আবু হানিফা কানা লি জারুন ইয়াসুব্বু আবা বকরি ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাস্তারা বাবা লাইনা দুইটা খচ্চর ক্রয় করল দুইটা খচ্চরের মধ্য হতে একটার নাম রাখলো আহাদুহুমা আবা বকরিন ওয়াল আখর ওমর দ্বিতীয়টার নাম রাখলো ওমর যেইটার নাম রাখছিল ওমর এইটারে খাবার কম দিত কষ্ট দিত কয়দিন পরে কষ্ট দেওয়ার কারণে রাগ তো বাড়ছে নাম তো ওমর রাখছে ওমরই মেজাজ এই খচ্চরের মধ্যে ঢুকছে আল্লাহু আকবার বলেন ঘা একটা দিছে খাবার তো কম দাও বুঝাই দিছে এক ঘা দিছে পরে সাথে সাথেই শেষ মারা গেছে আল্লাহু আকবার বলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বলেন আমার কাছে একজন আইসে খবর দিল হুজুর আপনার প্রতিবেশী খচ্চর কিনে একজনের নাম আবু বকর রাখছিল আর একটার নাম ওমর রাখছিল ওই ব্যক্তি তো মারা গেছে তার খচ্চরের ঘা খেয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই জবাব দেন আমার বিশ্বাস ওমরের ধাক্কায় মরছে সুবহানাল্লাহ বললেন না বললেন হুজুর আপনি বুঝছেন কেমন কা ওমরের মেজাজ গরম এই বদমাশটায় নাম রাখছে খসরের ওমর আর শুনছি ওমরের নাকি খাইতেও কম দেয় এই জন্য ওমরের ধাক্কাই মরছে এটা আমার ইতমিনান যিনি খবর নিয়ে আসছেন তিনি বললেন হুজুর আপনার ধারণা ঠিক আছে ওমর ধাক্কা দিয়েই তারে মারছে আল্লাহু আকবার বলেন সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিল খুব গরম কিন্তু সব জায়গায় ওমরের মেজাজ ওমর গরম করতেন বলেন গরম করতেন 31 লক্ষ বর্গ মাইলের শাসক যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দিক থেকে কতটা কোমল ছিলেন কতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানব দরদি ছিলেন এত বড় বিশাল সাম্রাজ্যের যিনি অধিপতি 31 লক্ষ বর্গ মাইল যার করায়ত্তে যিনি শাসন করেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি তিনি নিজের ঘর থেকে বেরিয়ে পড়তেন সারাদিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে গভীর রাতে প্রজাদের খবর নিতে যাইতেন কে কি অবস্থায় আছে খবর নেয়ার জন্য সুবহানাল্লাহ বলেন একদিন রাতে নিজের খাদেম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন প্রজাদের অবস্থা দেখার জন্যে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে মরুভূমির মধ্যে প্রবেশ করেছে। মরুভূমির মধ্যে প্রবেশ করার পরে লক্ষ্য করলেন একটা মরুভূমির মধ্যে দূর থেকে বাতি দেখা যায়, অর্থাৎ আলো দেখা যায়। কি দেখা যায়? আলো দেখা যায়। তার মানে হলো যেখানে আলো দেখা যায় নিশ্চিত এখানে কোনো মানুষ আছে। মানুষ এখানে থাকার কারণে তাদের তাঁবুর মধ্য থেকে আলোটা দেখা যাচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোটা লক্ষ্য করে হাঁটতে 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 তাঁবুর একদম কাছে গেলেন। কাছে যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে কান্নার আওয়াজ শুনলেন। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে, ছোট ছোট বাচ্চাদের আত্মীয় কান্না, এমন কান্না মনে হয় যেন এর চেয়ে বেশি কষ্টে পড়ে মানুষ আর কান্নাকাটি করে না। আওয়াজগুলো শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজাটা ভেঙে যাচ্ছে। ঘরের মধ্য থেকে এমন কান্নার আওয়াজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারতেছেন না। কান্নার আওয়াজ শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে গিয়া বসলেন। লক্ষ্য করলেন পাতিলের মধ্যে কিছু একটা দিয়া চুলা জ্বালায় রেখেছে আর মহিলা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে। বলতেছেন চুলায় পাতিল দিয়েছি, হাঁড়ি দিয়েছি, রান্না চলতেছে, অপেক্ষা করো, অল্প সময় পরই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার ঘরে আছে কিনা এটা বোঝার জন্য আর তারা কেন কাঁদে, ছোট ছোট বাচ্চাদের আরতি বোঝার জন্য তিনি স্থির হয়ে সেখানে বসলেন। ছোট ছোট বাচ্চারা কাঁদে আর বলে, মা আর কতক্ষণ পরে আমাদেরকে খাবার দিবা, বলে খাবার রান্না হচ্ছে, সময় অপেক্ষা করো, তোমাদের সামনে খাবার দিব। এই সময় মায়ের কাছে বাচ্চাদের বারবার প্রশ্ন, মা আমাদের ঘরে কয়েকদিন পর্যন্ত যে খাবার নাই, খিমার মধ্যে কোনো খাবার নাই, আমরা কি বর্তমান দেশের শাসক ওমরের শরণাপন্ন হতে পারি কিনা? মা বলতেছে, ওমরের উদ্দেশ্যেই তো আমরা রওনা করেছি, যাব, কিন্তু যেতে কদিন লাগে তা তো আর জানি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে কলিজাটা আটকে উঠল। খাবারের অভাবের কারণে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করতেছে, তাদের ঘরের মধ্যে খাবার নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারতেছেন না, দরজার সামনে গিয়া ডাক দিলেন, মা ভিতর থেকে একটু বের হয়ে আসেন, আমি কিছু কথা বলবো, আমি একজন পথিক মানুষ, খলিফা ওমর নিজের পরিচয় দেন না। মা আমি একজন পথিক, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। মা বলে ডাক দেওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মা বলে ডাক শুনে মহিলা ঘর থেকে বেরিয়ে আসলো, তাঁবুর বাহিরে চলে আসলো। ওমর মাথা নিচু করে সালাম দিলেন, বললেন আপনাদের তাঁবুর মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়, কারণ কি কি হয়েছে? বললেন গত কয়েকদিন পর্যন্ত আমার ঘরে চুলায় আগুন চলে না, খাবার নাই, না থাকার কারণে আমি আমার সন্তানদের মুখে খাবার দিতে পারি না, আমার ছোট ছোট বাচ্চারা না খেয়ে কষ্টের কারণে এখন কাঁদতা কান্নাকাটি করতেছে, আমি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে এক হাঁড়ি দিয়া পানি ফুটাচ্ছি আর বলতেছি অপেক্ষা করো খাবার দিব। মনে মনে চিন্তা করেছি হয়তো বা ওরা কাঁদতে কাঁদতে ঘুমায় যাবে, খাবার কথা ভুলে যাবে। আমার ভাইয়েরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, ডাক দিয়া বলেন, রে মা আপনার ঘরে যে অভাব, আপনারা কি দেশের খলিফারে আদৌ কি জানাইছেন নাকি? মহিলা ডাক দিয়া বলে,
কেমন খলিফা কেমন শাসক কবরের যশকে দিছুনি ওমরের নাম সুনাম শুনি কিন্তু ওমর কেমন খলিফা যদি আমাদের কষ্টের কথা ওমরকে বলে তার থেকে খাবার আনতে হয় তাইলে তিনি শাসক হইছেন কেন এমন শাসক দিয়া কি হবে যার প্রজারা না খেয়ে থাকবে অথচ তাদের খবর তিনি নিতে পারবেন না এমন শাসক আমাদের দরকার নাই হযরত ওমর বলেন মা আপনার জীবনে কি আপনি খলিফা ওমর কি কোনোদিন দেখেছেন নাকি মহিলা বলে আমি ওই ওমরকে কোনোদিন দেখতে চাই না যে তার প্রজাদের ঠিকমতো খবর নিতে পারে না আমি তারে দেখতে চাই না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা একটু অপেক্ষা করেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ বলেন এ মা কিছুক্ষণ অপেক্ষা করেন আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসতেছি খাবারের ব্যবস্থা করতেছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পদে দৌড়াচ্ছেন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম বলেন আমি খলিফার সাথে দৌড়াই পারতেছি না পিছনে পিছনে আমি দৌড়াচ্ছি কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে জোরে দৌড়ান আমি ওমরের গতি রক্ষা করে দৌড়াতে পারতেছি না তিনি খুব দ্রুত পদে দৌড়াচ্ছেন দৌড়ায় গিয়া চাবি নিয়ে বাইতুল মাল খুললেন আটা জবের আটা বস্তার মধ্যে ভরলেন কাঁচা তরি তরকারি ভরলেন বইরা একটা জায়গায় জমা করে এক বস্তার মধ্যে সব ঢুকাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামের ডাক দিয়া বলেন রে খাদেম আসলাম বস্তাটা আমি ওমরের মাথায় তুলা দে এই বস্তা আমার মাথায় তুলে দে আসলাম বলে হুজুর আমি আপনার মাথায় কেমনে দেই আমি তো আপনার খাদেম আমি আপনার গোলাম আপনার খেদমতের জন্য আমি নিযুক্ত হুজুর আপনি কেমনে আমার কাছে বস্তা চাইলে আপনার মাথায় আমি বস্তা তুলে দেব আমি তো এই কাজের জন্যই নিয়োগ প্রাপ্ত হুজুর বস্তাটা আপনি না নিয়ে আমার মাথায় তুলে দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন রে আসলাম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমারে প্রশ্ন করবে রে ওমর তুমি তোমার শাসন ক্ষমতার রাজ্যের মধ্যে মানুষগুলা না খেয়েছিল তাদেরকে কেন খাবার পৌঁছাও না আল্লাহর কাছে কি জবাব দিব নিজের কাজ নিজেরে করতে দা আমার দায়িত্ব আমারই পালন করতে দা আমার কাজ তোমার ঘরে তুমি চাপাই নিও না আমার দায়িত্ব আমারই পালন করতে দাও আমার বস্তা তুমি আমার কাঁধে তুলে দাও বস্তা নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন মহিলার খিমার মধ্যে আল্লাহু আকবার বলেন বস্তা নিয়ে নামাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা ঘর থেকে একটা পাত্র নিয়ে আসেন জবের আটাগুলা দিয়া খামিরা তৈরি করেন আপনি ও মা চুলা এতক্ষণে নিভে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গিয়া চুলা আবার জ্বালানো শুরু করলেন ভাইরা আমার চুলা জ্বালানোর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুলার কাছে গেলেন চুলায় আগুন ধরে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ফু দিয়া চুলার আগুন ধরাচ্ছেন সুবহানাল্লাহ কিতাব লেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো ছিল লম্বা লম্বা খুব ঘন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘন দাড়ি গুলোর মাঝখান দিয়া ধোঁয়াগুলো বের হয়ে যাচ্ছে চোখের পানি নাকের পানি আর মুখের পানি গড়ায় একাকার হয়ে পড়তেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলা জ্বালালেন জ্বালায়ে পুপুরের মধ্যে পাতিল দিয়া বললেন মা এইবার রুটিগুলো আপনি ভাজি করেন আর আমার তরকারিগুলো কুটতে দেন আমি তরকারি কুটি রান্না হয়ে গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা গরম খাবার আপনি একটা পাখা নিয়ে বাতাস দেন আর আমি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়াইয়াতে আবার ভাইরা
মাহবুব নিজের হাতে খাবার বা খায়ে ছোট ছোট দুটা বেগুনা মাসুম বাচ্চারে ডান উরুতে বাম উরুতে বসায় নিজে খাবারগুলো তৈরি করে লোকমা তৈরি করে করে খাওয়ায় দিচ্ছে দুইটা ছোট বাচ্চা অনাহারী ক্ষুধা অভুক্ত দুটো বাচ্চা খাবার খেয়ে কলিজায় শান্তি পাচ্ছে খাবার দেইখা খুশিতে আল্লাহর কাছে বলা শুরু করছে ওগো আল্লাহ আমাদের দেশের শাসক যদি ওমর না হয় যিনি আমাদের মুখে খাবার দিচ্ছেন উনি হলে আমাদের দেশে অশান্তি থাকতো না এমন যদি একজন শাসক আমাদের হতো গো আল্লাহ তাইলে আমাদের দেশে কোনো অশান্তি থাকতো না অতএব আল্লাহ ওমরের বাদ দিয়া এই লোকটারে আপনি শাসক বানায় দেন ওমর এখন খুশি লাগতেছে মনে মনে ওমর তো বুঝেন আমারে তোরা চিনতে পারে নাই আমারে না চিনে আমার জন্য এখন দোয়া করতেছে খাবার শেষ শেষ হয়ে যাওয়ার পরে বাকি যে খাবারগুলো ছিল বস্তা ভর্তি খাবারগুলো মহিলার কাছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া বললেন মা আপনি কি কোনোদিন খলিফা ওমরকে দেখেছেন নাকি মহিলা বলে এমন শাসককে আল্লাহ যেন আমারে না দেখায় আমি তারে দেখতে চাই না আপনার মতো ভালো মানুষ হয় না আল্লাহ যদি ওমরের বাদ দিয়া আপনারে আমাদের শাসক বানাতেন তাহলে ভালো হতো সুবহানাল্লাহ বলেন কার সাথে বলতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ যদি ওমরকে বাদ দিয়া আপনাকে আমাদের দেশের শাসক বানাতেন আমাদের দেশে কোনো মানুষ না খেয়ে থাকতো না বা ভুক্ত থাকতো না অতএব আল্লাহ যেন ওমরের পরিবর্তে আপনার শাসক বানায় দেন সুবহানাল্লাহ বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন মা এই খাবারগুলো আপনি রেখে দেন সন্তানদের জন্য আর আপনার একটা দাওয়াত দিচ্ছি আপনি আগামীকালকে খলিফা ওমরের দরবারে যাবেন সেখানে আমারেও পাবেন কোথায় যাবেন বলেন কোথায় যাবেন ওমরের দরবারে যাবেন সেখানে গিয়ে আমারেও পাবেন মহিলা ভোরবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাচ্ছেন এই মনে খেয়াল করে আমি গিয়া বলবো খলিফা ওমর তুমি তো আমাদের দেশের অযোগ্য খলিফা গত রাতে একজন মানুষের সেবায় মুগ্ধ হয়েছি তুমি খলিফার দায়িত্ব সাইরা দাও ওই মানুষটারে খুঁজে এনে তার উপরে তুমি তোমার দায়িত্ব ন্যস্ত করে দাও মহিলা এই কথা বলার জন্য রওনা করেছে ভোরবেলা মহিলা দরবারে যেতে যেতে হাঁটতে হাঁটতে মসজিদে নববীর কাছে চলে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের কাছে তখন ছিলেন মাল বিলি বণ্টনের দায়িত্ব পালন করতেছেন মহিলা দেখেন সত্যি তো সেই লোকটা গত রাত্রে যিনি ছিলেন আমাদেরকে খাবার দিয়ে আসছিলেন তিনি সেখানে আছেন চিনে না মহিলা মহিলা ডাক দিয়া যারা পাশে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা এখানে আসছেন কে খলিফা ওমরকে আমার একটু ওমরের পরিচয়টা দেন তার বিরুদ্ধে আবার কিছু অভিযোগ আছে আমি তার বিরুদ্ধে কিছু অভিযোগ দায়ের করব তার বিরুদ্ধে আবার কিছু ব্যক্তিগত অভিযোগ আছে এই কথা বলার পরে একজন লোক দেখায় দিল চিনেন না ওই যে লোকটা উনি তো খলিফা ওমর মহিলা পরিচয় পাওয়ার পরে হাত পা গুলো থরথর থরথর করে কাঁপা শুরু করে দিল যেই মানুষটারে আমি এত কথা বললাম গতকালকে রাত্রে নিজে মাথায় করে আমার বাড়িতে খাবার পৌঁছালেন আর তার বিরুদ্ধে আমি এত কথা বললাম এত মন্তব্য করলাম আজকে তার দরবারে আমি খাবারের জন্য সাহায্য নিতে এসেছি না জানি ওমর আমারে কত শাসন করেন আমার বিরুদ্ধে অ্যাকশন কত নেন মহিলা কাঁপতে কাঁপতে সামনে গিয়া সালাম দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বা আপনার জন্য বড় বরাদ্দ আছে আপনি নিয়ে যাবেন একটু অপেক্ষা করেন আমি গুছিয়ে দিচ্ছি আল্লাহু আকবার মহিলা বললেন হুজুর আমারে ক্ষমা কইরা দেন আমি আপনারে চিনি নাই আপনারে না চিনে আপনার এত সেবা পাওয়ার পরেও আপনার উপরে আপনার কাছে এত অভিযোগ
এত কিছু বলেছি হুজুর আপনি আমারে ক্ষমা কইরা দেন। ওমর তখন ডাক দিয়ে বলে, ও মা আপনি বলেন আমারে ক্ষমা করছেন কিনা। মা যথা সময় খাবার পৌঁছাতে পারি নাই, আমি ওমর ব্যর্থ, আল্লাহর আদালতে দাঁড়ায় আমি ওমরের বিরুদ্ধে আর অভিযোগ দিবেন না মা বলে দেন। মহিলা বলে, হুজুর ওমরের প্রশংসা শুনেছি, আজ তার বাস্তবতাও দেখলাম। এমন ব্যক্তি শাসক হওয়া দরকার। হুজুর কিসের অভিযোগ আপনার বিরুদ্ধে? বরং আপনি আমারে মাফ কইরা দেন, আমার ঘরে নিজে খাবার দিয়ে আসলেন, বাচ্চাদেরকে নিজের হাতে খাওয়ায় দিলেন। হুজুর আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ইজ্জত আরো বাড়ায় দেয়।